नमस्कार अर्गस न्यूज रूम लाइव को आपन को स्वागत करछु मु स्मृति लग्ना। दर्शक बंधु, बंगाल रे वर्तमान राजनीतिक उष्णता स्पष्ट भाव रे बारी होछि। प्रथम पर्याय वोटिंग रो प्रचार आज होछि शेष दिन। जेतु प्रचार शेष दिन, सबु राजनीतिक दल निजर दम लगाइछंती। टीएमसी बारंबार प्रचार करुछि एवं जहां आपन देखिछंती बीजेपी रो कथा जदि कहिबी तो प्रधानमंत्री नरेंद्र मोदी कहंतु अथवा गृहमंत्री अमित शाह मेदिनीपुर एवं कांथी रे रैली करिछंती, शोभा यात्रा करिछंती। तो वर्तमान परिस्थिति रे बेंगल रो मूड कोन कहूछि से बाबद रे अधिक आलोचना पाई सीधा सडक हम प्रतिनिधि गोपबंधु को पाखु जिबा। गोपबंधु, गोटे पटे टीएमसी रो नारा रहिछि खेला होबे, एपटे बीजेपी रो नारा रहिछि सेवा होबे, लोकमान को मूड कोन कहूछि? ଦେଖନ୍ତୁ ସ୍ମୃତି ଲଗ୍ନା, ଯେଉଁଭଳି ଭାବେ ଆମେ ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ଆସିଛୁ ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ବିଧାନସଭା ମଣ୍ଡଳୀ ସବୁ ଯାଇ ଲୋକଙ୍କର ମୁଡ୍ ପରଖୁଛୁ, ତେବେ ଆଜି ଆମେ ଆସି ପହଞ୍ଚିଛୁ ମେଦିନାପୁର ବିଧାନସଭା ମଣ୍ଡଳୀ। ଯେଉଁଠି ଆସି ପହଞ୍ଚିଛୁ ଦେଖିପାରୁଥିବେ ଲୋକମାନେ, ଏହା ଏକ ବସ୍ଷ୍ଟାଣ୍ଡ ପାଖ ଅଞ୍ଚଳ, ଯେଉଁଠି କିଛି ଲୋକ ସାଧାରଣ ଲୋକ ଅଛନ୍ତି, କିଛି ଦିନମଜୁରିଆ ଲୋକ ଅଛନ୍ତି ଦେଖିପାରୁଥିବେ। ସେମାନଙ୍କର ମଧ୍ୟ ଏଠି ଆମ ପାଖରେ ଅଛନ୍ତି ସ୍ଥାନୀୟ ବାସିନ୍ଦା, ସେମାନଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା ନେବା ପାଇଁ ଚାହିଁବା କ'ଣ ରହିଛି ସେମାନଙ୍କର ମୁଡ୍। 2021 କିଏ ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ମଙ୍ଗ ଧରିବ ଏବଂ ଲୋକେ ବିଜେପିକୁ ଚାହୁଁଛନ୍ତି ନା ସିପିଏମ୍କୁ ଚାହୁଁଛନ୍ତି ନା ଟିଏମ୍ସିକୁ ଚାହୁଁଛନ୍ତି? ଟିଏମ୍ସିକୁ ଚାହୁଁଛନ୍ତି। দাদা কি বলবে আপনাদের অঞ্চলে নির্বাচন আসছে, আগামী নির্বাচন আসছে, কি বলবে? কি বলবো না, আমরা টিএমসিকেই চাই, আমরা টিএমসি করি পার্টি, টিএমসি চাই, টিএমসি থাকবে, টিএমসি আছে, দিদি থাকবে, দিদি আছে এবং দিদি থাকবে। কেন থাকবে, কি কি কাজ, সব কাজগুলো কি কি? হ্যাঁ, এই তো কন্যাশ্রী, রূপশ্রী, প্লাস রেশন, রেশন গরিবের অনেকই হেল্প করে দিদি, ঠিক আছে? মানে অনেক দিদি গরিবের জন্য মারা, মানে মরে যাবে, কিন্তু এই বিজেপি, বিজেপি বিজেপি থাকলে দেশ বিক্রি করে দিবে। আমার সিপিএম কেন চাই না, সিপিএম বিজেপি কেন চাই? সিপিএম অনেক অনেক 34 বছর রাজ করেছে, এবার দিদিকে দেওয়া উচিত, দিদিকে 34 বছর রাখা উচিত, আর আমরা রাখবো দিদি। দিদি 10 বছর কাজ করেছে, কি কি সব বিকাশ কাজ, কি কি সব অসুবিধা মানে আপনার অঞ্চলে, কি সব অসুবিধা? আমাদের দিদি থাকলে কোনো অসুবিধা নাই, যদি বিজেপি চাষ তাহলে কোনো অসুবিধা হয়ে যাবে, কেন বিজেপি তো আর্ধেকের বেশি মেরে খেলে, ঠিক আছে? দিদি দেখতে পাচ্ছি এই যে রয়েছে বর্তমান সত্যি লগ্না, এই যে তাজা চিত্র রয়েছে টিএমসি পক্ষরু যে রালি চালিছে দেখিপারে, যে তাজা চিত্র দেখিপারে মেদিনীপুর নির্বাচন মন্ডলী টিএমসি পক্ষরু রালি রালি চালিছে এবং যে বিধায়ক প্রার্থী রয়েছে টিএমসি পক্ষরু যে প্রার্থী রয়েছে সে লোক রোড শো মাধ্যমে রয়েছে সর্ভে রিপোর্ট দিয়েছেন এবং সমস্ত কহা কথা এথর টক্কর হব বিজেপি এবং টিএমসি ভিতরে কান্টিকা টক্কর হব, বহুমত সরকার আশঙ্কা সৃষ্টি হয়েছে, অল্প ব্যবধান হব কিন্তু লাভরে বিজেপি রহব, ক্ষতি টিএমসি রহব, ইয়ে হচ্ছে ওপিনিয়ন পোল মানকর সর্ভে। এখন কিভাবে গ্রহণ করছেন সাধারণ জনতা বেঙ্গলর? দেখন্তু এই যে মেদিনীপুর কথা কে, অর্থাৎ এটা প্রথম ফার্স্ট ফেজ্রে যে নির্বাচন হচ্ছে এই অঞ্চলে, যদি আমি এক্সিট পোল কথা কবা টকরা টকরা রয়েছে, যেতবে বিজেপি এবং টিএমসি কথা যদি আমি কবা, বিজেপি 55-60 সিট যদি রয়েছে সেই সর্ভে রিপোর্টে যদি আমি কথা কবা, সেই ক্ষেত্রে মধ্যে টিএমসি 53-57 সিট রয়েছে যা সর্ভে রিপোর্ট যা কৌছি। তবে এই যে প্রথম ফেজ কথা কবা, এইসব পরসেঞ্জকে দেখলে কেউটি না কেউটি আমি কইপার, প্রথম ফেজ্রে যে নির্বাচন হচ্ছে কেউটি না কেউটি নেক টু নেক ফাইট হচ্ছে এবং লোকে বর্তমান কহার মনের কথা কহার চাহুনা কিন্তু সে কাহকু নির্বাচন করবে, যেহেতু সাধারণ লোক যদি কি সরকার বিরুদ্ধে মুহ খুঁজি তাহলে বিরুদ্ধে সরকার আক্রমণ করা হচ্ছে সেমানে আমি কইপার। হাওড়া জেলা কথা কবা, গতকাল যে রয়েছে বিজেপির জনে কর্মকর্তা হাল্লা মতো নিয়েছিল গতকাল কথা কবা, যাকে নিয়ে সাধারণ লোক মুহ খোলু না এবং অন্য প্রকার কথা কবা পরবর্তী সময় হি জনা পড়বে লোকে কাহকে এক্সিট পোল রিপোর্ট যা আসুচি সেইটি হি জনা পড়ছে লোকে পরিবর্তন চাহুচি এবং আও অন্য স্থানীয় লোক অনেক গোটে পটে রালি চালছে টিএমসি অন্যপটে সাধারণ লোকের আমি জাঁয়া চাইবা কম রয়েছে অসুবিধা। দাদা আপনি অঞ্চলে কি কি সবগুলা অসুবিধা আছে কি কি আপনি অঞ্চলে, আপনার অঞ্চলে কি কি সব সমস্যা সবগুলা আছে? আমাদের অঞ্চলে তো বহুত কিছু সমস্যা সমাধান হয়েছে, আগে সমস্যা যা ছিল তা এখন সমস্যা অনেক সমাধান হয়েছে। এখন যে বর্তমান
মানে সমস্যা দাঁড়িয়েছে যে আমাদের এখানকার পশ্চিমবঙ্গের মানুষ একই বিনতে দুটি কুসুমে বিশ্বাস করা মানুষ তারা আজ বিশাল এক বিশ্বাসঘাতক সাম্প্রদায়িক দলের মানে সামনাসামনি হতে চলেছে আর আমরা এটুকু আশা রাখি যে পশ্চিমবঙ্গের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে প্রচুর বিশ্বাস করে এরা কোনোদিন সেই বিজেপির ফাঁদে পা দেবে না এবং কোনোদিনই দেবে না মোদিজি যেটাকে সোনার বাংলা বানাতে চাইছেন মোদিজি তার কি বলে গুজরাটকে কি করেছেন গুজরাটকে সাম্প্রদায়িক দাঙ্গা করে তুলেছেন মেদিনীপুর এমিতি জায়গা যেটি অম্ফান হিট করেছিলা তারপরে অনেক লোক আর্থিক দুরবস্থা দিয়ে গতি করুলে বর্তমান সে সমস্যা সুধুরিছি কি দিদি যা দিয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামী দিনে কোন মুখ্যমন্ত্রী এইভাবে কিছু দিতে পারবেন নি ধন্যবাদ দিদিকে আমি আশা রাখি পশ্চিমবঙ্গের যারা মানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করা মানুষ হয়তো বর্তমান বিজেপির ভুল পদে পা দিয়েছে আশা রাখি তারাও ঘুরে তারা খেলা করেই দেখাবে তারা ভাঙ্গা পাই খেলা করে দেখাবে কৌছন্তি সে দিদিঙ্কু হি চাউছন্তি আউ জনে মধ্যে অথন্তি তাঁকর প্রতিক্রিয়া নেওয়া পাই চাইবা দাদা কি বলবে আপনাদের অঞ্চলে কি গুলা সব সমস্যা আছে কি কি সমস্যা আছে আপনি কি আপনি আপনি কি সব আমাদের আমাদের দিদি আছে আমাদের দিদি আছে মমতা দিদি দিদি মমতা আছে আর কেউ না সিপিএম মিপিএম কেউ না বিজেপি মিজেপি কেউ না কেন কেন আমাদের কিছু কাজ করে না দিদি আমাদের জন্য সবকিছু উনিকে বলুন বোরদাকে বোরদা বলে দিবে যতটা বলা আছে বলে দিচ্ছি প্রতিক্রিয়া শুনলে যে কেন্দ্র সুবিধা সুযোগ রয়েছে রাজ্য সরকার এটা লাগু করে না তেমন কেন্দ্রর কেন্দ্রকে কম চাইবে বলে নিজের রালি যেতবে কান্থে করেছিল সেটি গোটিয়ে কথা কহিলে এবং অমিত শাহ বি যেতবে 200 অধিক সিট্রে এথর বিজেপি জিতুছি দৃঢ়োক্তি প্রকাশ করেছিল পরবর্তী লাইন এয়া থিলা যে কেন্দ্র যাহা যোগেইছি রাজ্য সরকার লোকঙ্ক পাখরে তাহা পৌঁছেই পারি নাহান্তি এবং আমার যাহা যোজনা রয়েছে আমার যাহা বিকাশর ডারা রয়েছে তাহা গ্রাউন্ড লেভেলে বঙ্গালরে লোকঙ্ক পাখরে পৌঁছে পারি নাহি এ উপলব্ধি করাইবা পাই বিজেপি চেষ্টা করুছি লোক এ স্টেটমেন্টকু কেমিতি গ্রহণ করিছন্তি দেখন্তু যেভাবে অমিত শাহ এবং মোদি বারম্বার আসছন্তি এবং কেন্দ্রর যোজনা সব লোকঙ্ক পাখরে পৌঁছাইবা পাই চেষ্টা করিছন্তি এবং দিদির স্কাম বনা মোদিঙ্ক স্কিম তবে তাকু নেইকিনা কোউঠি না কোউঠি পশ্চিমবঙ্গর রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হওয়া পাই চাহুছি যা এক্সিট পোল কোউছি এবং আমি মধ্য এ অঞ্চলের লোকমানে টিএমসি কু চাহুছি কিন্তু বিভিন্ন অঞ্চলের লোকমানে যে রয়েছন্তি সেমানে মধ্য পরিবর্তনর কু পরিবর্তন চাহুছন্তি কাহেকি যদি আমি কইবা কেবল পশ্চিমবঙ্গে এক যদি আমি কইবা এক যদি কইবা পশ্চিমবঙ্গ রাজ্য এক অগ্র উন্নতি রাজ্য বলে কুহযাইপার কিন্তু সবুঠার বড় রাজ্য বড় সমস্যা সেটি শিক্ষিত বেকারীঙ্ সমস্যা অর্থাৎ যে পাঠ পড়ছেন কিন্তু নিযুক্তি পাইপার সে এই পশ্চিমবঙ্গর হি লোক মানে গুজরাট উপরে নির্ভর করছেন পড়োশী রাজ্য মানক উপরে নির্ভর করছেন কিন্তু সে যুবক অনেকি যে কথা আপনার কৌলে পশ্চিমবঙ্গর সবুঠ বড় মুদা হচ্ছে বেকারী অনেক লোক পাঠ পড়ছেন কিন্তু চাকরি পাইপারি না স্বাবলম্বী হয়ে পারি না কিছু যুবক আপনার পাখে অনেক কি সে মুড কন কুচি সে ওপিনিয়ন কন কুচি হ্যাঁ আমি নিশ্চিত ভাবে তাঁকর প্রতিক্রিয়া নেওয়া পাই চাইবা যেভাবে ভাবে কিছু যুবক মধ্য যুবক স্থানীয় বাসিন্দা আছেন কি বলবে আপনার তো ছেলে আছে
আপনার ছেলে আছে ছেলে হ্যাঁ কি কাজ করছে কি কাজ করছে একটা ছেলে মার্বেল পাথরের কাজ করে আরেকটা ছেলে দোকানে থাকে একটা ছেলে ঘরে তেলেবাজা দোকান করে এই কি চাকরি ক্ষেত্র কি সুযোগ নাই না চাকরি করিনি কেন কেন সুযোগ নাই সুযোগ নাই সুযোগ এসেছিল পুলিশে চাকরি করবে নি বড় ছেলেটা আচ্ছা সুযোগ এসেছিল করবে নি আপনি তো এক যুবক আপনাদের অঞ্চলে নিযুক্তির নিয়ে কি কি সমস্যা সব আছে নিযুক্তির নিয়ে সমাধান সব সমাধান হয়ে গেছে রাস্তা বাস্তা সব হয়ে গেছে না রাস্তা নাই নিযুক্তি বেকারি সমস্যা যে বলছে না বেকারি সমস্যা কি সব আছে বেকারি সমস্যা আপনি কি কাজ করছে বেকার বলতেছ যারা পড়াশোনা করে যারা পড়াশোনা করছে মানে চাকরি তো করবে হ্যাঁ এবারে বলতে গেলে কোনো পার্টি ভান নয় সব পার্টি চোর আমার কাছে সিধা কথা কোনো পার্টি ভান নয় পার্টি চোর আমরা খেটে খাবো আমাদের খেটেই খেতে হবে ভোট দেওয়ার দরকার দিয়ে দেবো আবার এবার ভোট দেবো আপনি মত সাবস্ক্রাইব করবো আমি তো ভোট দিই কি হবে এবার কি হবে এবারে কি হবে একটু মানে চব্বাই পড়ে যাবে আর কি সরকারটা মানে কি হয় এখন বলা মুশকিল কে কোথায় এখন ভোট দিবে বলা যাবে বেকারি সমস্যা না কি কি সব সমস্যা আছে বেকারি সমস্যা নিযুক্তি বেকারের সমস্যা বলতে এবারে দেখো কেউ পড়াশোনা করছে এবার চাকরি তো এখন আমি তো পড়াশোনার জন্য চাকরি হয় না ঘুষের চাকরি হচ্ছে হ্যাঁ এখন তো পয়সা দিলেই তো চাকরি না হলে কি চাকরি হচ্ছে না না পশ্চিমবঙ্গে আপনার মেদিনীপুর বলুন কি খড়গপুর মানে অনেকগুলো শিল্প সংস্থা আছে বিনা পয়সার কি চাকরি হবে না বিনা পয়সা কেন চাকরি হবে না হয়েছে তো এখন বিনা পয়সা চাকরি হওয়াটা খুব কষ্ট হবে ও ভাই জ মানে আমি প্রতিক্রিয়া আমি শুনছিলে সুতলগ্ন যে যুবক দল কহিলে যে রাজনৈতিক দল উপরে সেমানকর বিশ্বাস নাই কাহিঁকি যে এখানে লাঞ্চ দেলে হি চাকরি হবে এবং অন্য কথা আমি কইপারিবা টিএমসি মধ্যে যদি কথা কইবা সাধারণ লোকঙ্ক পাই বহুত সারা যোজনা লাগু করছে হয়তো এমানে পাইছন্তি সেথিপাই টিএমসি কু যাওছে সুতলগ্ন বহুত বহুত ধন্যবাদ গোপবন্ধু সমস্ত সূচনা পাই গোপবন্ধু যেভাবে ভাবে কইতলে যে টিএমসি বনাম বিজেপি এথর কাণ্টে কা টক্কর বেঙ্গল দেখা মিলুচি এবং কি জিতুছি কি হারুচি সি তো পরবর্তী কথা কিন্তু মতদান লোক মানে সাব্যস্ত করবে ইয়ে হচ্ছে প্রথম পর্যায়ে ভোটিং পাই যে প্রচার তার শেষ দিন আজ শেষ দিনের সমস্তে নিজ আড়ু ভরপুর চেষ্টা করছেন কিভাবে ভাবে ভোটর কো মনেবে এবং যাহা মুড রয়েছে সিধাসল আপনার প্রতিক্রিয়া মধ্যে শুনুলে বেঙ্গল সময় হচ্ছে নিউজ রুম লাইভ কু এটি রাখা বিদায় দিন নমস্কার।